नमस्कार बंधुरा, चटजल्दी रान्नाघरे आपनादे स्वागत। बर्तमाने ए परिस्थितिते सकलेई प्राय घरबंदी, विशेष करे बाच्चारा, ओदेर कथा माथाय रेखे आजके आमी इन्स्टैंट पिजार रेसिपि निये चले एसेछि, जेटा बानानोर जन्य ना कोनो ओभेनेर प्रयोजन आछे ना इस्टेर। मात्र कयेक मिनिटे खुबी सहज पद्धतिते घरोया कयेकटी उपकरण दिए आमी एकटी सुजिर पिजा बानिये देखाबो। एई सुजिर पिजाटा केउ खेले बुझतेई पारबे ना जे एटा सुजि दिये बनानो हुए। सुजीर पिज़ा बनानोर जन्नो प्रथमे एक मिक्सिंग जारेर मध्य एक कप सुजी निलाम, तार मध्य स्वाद मतो नून, वन फोर्थ चामच बेकिंग सोडा दिए भालो करे मिक्सिंग जारेर मध्य आरो मिहि करे गुड़ो करे निलाम। एर मध्य चीनीर गुड़ो दिलाम, चीनीर गुड़ोर बदले आपनारा एमनी चीनीओ दिते पारेन। एक कप सुजीते हाफ कप टक दई दिलाम, दिए एक बैटार तैरी करे निच्छि। बैटारटा बेशी पतला हबे ना, एकटू घन घनई हबे, तबे आर एकटू नरम मोलायम करार जन्नो आमी 2 टेबिल चामच जल दिलाम। सुजिटाके गुड़ो करेछि एई कारणे जाते समय एकटू कम लागे। एबार आमार ब्याटारटा हये गेछे, एखन आमी एटा 10 थेके 15 मिनिटेर जन्नो ढाका दिए सरिये राखछि। पिज़ा सस बनानोर जन्य एकटी बोलेर मध्ये 3 टेबिल चामच टमेटो सस, 1 चामच चिली फ्लेक्स, हाफ चामच जोयान, हाफ चामच क्राश करा गोलमरिच, 1 टेबिल चामच रसुन कुचि दिए भालो करे एकटी सस तैरी करे निलाम। एखन 15 मिनिट बादे ढाकना खुले एर मध्ये 1 चामच इनो दिए तार मध्ये 1 चामच जल दिए भालो करे फेटिए निच्छि। आमी ऑरेंज इनो नियेछि, एइभावे फेटिए निते हबे, तबे बेशिक्षण फेटानोर दरकार नेइ, कारण इनो दावते देखुन एमनितेइ कि सुंदर फुले उठेछे। एइ रकम घन एकटी ब्याटारी आपनारा तैरी करे नेबेन। এবার আমি একটি ফ্রাই প্যানে সামান্য বাটার দিয়ে বাটারটা ভালো করে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। বাটারটা ব্রাশ করার পরে আমি ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেব। এবার আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন এই রকম ঘন ব্যাটারি আপনারা তৈরি করে নেবেন, এতে কি সুন্দর দেখুন নিজের থেকেই একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। এটাকে বেশি ছড়িয়ে দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই রকম একটি চামচের সাহায্যে হালকা করে উপরটা সমান করে দিতে হবে। এখন 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট বাদে আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে আপনারা পিজাটা করবেন। পিজার বেসটা যেহেতু একটু মোটা হয় সেই কারণে আমি বেশি ছড়িয়ে দিইনি। আমি একটি চামচের পেছন দিকে বাটার লাগিয়ে এইভাবে আমি চারিদিকটা চেপে চেপে দিচ্ছি, এতে দেখুন একটা সুন্দর শেপ তৈরি হচ্ছে আর পিজাটাও আরেকটু ছোটও হয়ে যাচ্ছে। এখন আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 1 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি উপরে একটু বাটার লাগিয়ে দিচ্ছি। বাটারটা লাগিয়ে দেওয়ার পরে একটি স্টিলের প্যাচুলার সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে। আপনারা যদি এইভাবে উল্টাতে না পারেন তাহলে একটি প্লেটের সাহায্যে উল্টে নিতে পারেন। আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার ঢাকনাটা খুলে নিলাম। এখন আবার আমি উল্টে দিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে বাজারের কেনা পিজা সসও ব্যবহার করতে পারেন। আমি মোজারেলা চিজ ব্যবহার করিনি, এই রকম একটি চিজ ব্যবহার করেছি। এর সাহায্যে আমি গ্রেট করে রেখেছি চিজটা, সেইটা চারিদিকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে আমি টপিং করার জন্য ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ব্যবহার করেছি, সেইগুলো এই রকম চৌকো শেপের কেটে নিয়েছি। আপনারা টপিং করার জন্য ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ছাড়াও বেবি কর্ন, রেড ইয়েলো বেল পেপার ও পনির ব্যবহার করতে পারেন। আমার টপিং করা হয়ে গেছে, এবার আবার আমি চিজটা ছড়িয়ে দিচ্ছি। চিজটা ছড়িয়ে দেওয়ার পরে আমি উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপরে সামান্য জোয়ান,
ও ক্রাশ করা গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। আমি অরিগানো পাউডারের বদলে জোয়ান ও ক্রাশ করা গোলমরিচ ব্যবহার করেছি, এতে পিজার টেস্ট একটুও বদলায়নি। এখন 10 মিনিটের জন্য লো আছে, চিজটা মেল্ট হওয়ার জন্য ঢেকে দিলাম, 10 মিনিট বাদে তুলে নিলাম। দেখুন চিজটা কী সুন্দর মেল্ট হয়ে গেছে। এখন একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিলাম, দেখুন দেখতে কী সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতেও দারুণ হয়েছে। আর সুজি দিয়ে যে বানিয়েছি এটা খেলে একদম বোঝাই যাবে না, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর আমার সুজি পিজার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন। আর আমার রান্নাঘরের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।